রবিবার দুপুরে বালুরঘাটে অবস্থিত দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করল আম আদমি পার্টির জেলা নেতৃত্বরা। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন আম আদমি পার্টির জেলা ইনচার্জ মৃত্যুঞ্জয় বসাক সহ অন্যান্য নেতৃত্বরা। আম আদমি পার্টি আগে আঞ্চলিক দল হিসেবে পরিগণিত হলেও বর্তমানে জাতীয় দলে উন্নীত হয়েছে। একটা সময় আম আদমি পার্টির 80 থেকে 81 জন এমএলএ ছিল, সেই সংখ্যা এখন 180 পার হয়েছে, এমনকি 130-এরও বেশি কাউন্সিলর রয়েছে। মূলত এই বিষয় নিয়েই এদিনের সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন এই সাংবাদিক বৈঠকে আম আদমি পার্টির জেলা ইনচার্জ মৃত্যুঞ্জয় বসাক জানান, সংগঠন কতটা তৈরি হয়েছে তার উপর নির্ভর করেই আগামী পঞ্চায়েত নির্বাচনে বাংলায় লড়বে আম আদমি পার্টি। বর্তমানে সে সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পশ্চিমবঙ্গে আমাদের 18-19টি জেলায় ডিস্ট্রিক্ট কমিটি গঠিত হয়েছে, সেভাবে কাজ চলছে এবং আস্তে আস্তে বিভিন্ন শাখা এগিয়ে আসছে, শাখাতেও বিভিন্ন লোককে দায়িত্ব দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জেলায় ডিস্ট্রিক্ট কমিটি থেকে আপাতত আমরা ব্লক ইনচার্জ এবং ব্লক কমিটির দিকে এগোচ্ছি। দক্ষিণ দিনাজপুর সেই কাজ চলছে, আমাদের 2-3টি ব্লকে দায়িত্ব দিয়েছি আমরা এবং সেখানে কাজ এগিয়ে গেছে। আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে কী ভূমিকা হবে কীরকম সেটা কেন্দ্রীয় কমিটি আমাদের সিদ্ধান্ত নেবে, তো আমরা প্রতি মাসে সেরকম রিপোর্ট দিচ্ছি। এবং দক্ষিণ দিনাজপুরের সদর শহর বালুরঘাটের মধ্যে আজকে আমাদের প্রথম একটি জনসভা হবে থানা মোড়ে বিকেল 7:30। পঞ্চায়েত ভোট নিয়ে কী ভাবনা চিন্তা রয়েছে, মানে যেখানে প্রার্থী দেওয়া হবে কিনা? আমাদের প্রথম থেকেই এটা ঠিক করা আছে, যেখানে সংগঠন তৈরি হবে সেখানেই আমরা নির্বাচনের দিকে যাব। এবার সংগঠন তৈরি হয়েছে কি হয়নি সেটা মাপকাঠি আছে, কিছু কিছু গাইডলাইন আছে, তো আমাদের সেই স্টেপগুলো আপাতত চলছে, তার উপরেই আমাদের ঠিক হবে যে কোথায় আমরা সেই সংগঠনে পৌঁছেছি, যার পরে আমরা নির্বাচনের দিকে পাওয়া। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, নিউজ টুডে।